নাটোরের গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চুরি হওয়ার 8 দিন পরে শিশু তাইবা বড়াইগ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। সকালে প্রেস ব্রিফিং করে এমন তথ্য জানিয়েছে পুলিশ সুপার লিচন কুমার সাহা। সকালে গুরুদাসপুর থানা চত্বরে তিনি আরো বলেন, গত 23 ডিসেম্বর সকালে সীমা খাতুন তার 2 মাসের শিশুকন্যা তাইবাকে সাথে নিয়ে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার দেখানোর জন্য আসেন। এ সময় বোরকা পরা অজ্ঞাত এক মহিলা বাচ্চাটিকে তার কোলে নিয়ে ডাক্তার দেখাতে বলেন। এ সময় সীমা তার শিশুকন্যাকে মহিলার কাছে দিয়ে ডাক্তার দেখানোর পর ফিরে এসে তাকে না দেখতে পেয়ে খোঁজাখুঁজি করেন। পরে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশকে অবহিত করা হয়। তারপর থেকে পুলিশ অভিযানে নামে। এরই ধারাবাহিকতায় গত রাতে বড়াইগ্রামের কালিকাপুর থেকে শিশু সহ অপহরণকারী শাকিলাকে আটক করা হয়। আমরা মেসেজ শোনার সাথে সাথে আমরা ঘটনাস্থলে যাই, যে ওখানকার সেই গুরুদাসপুরের স্বাস্থ্য কমপ্লেক্সের প্রত্যেকটা সিসিটিভি অ্যানালাইসিস করি এবং আমরা মায়ের কথা শুনি, তার পরিবারের কথা শুনি এবং তাদের এই কান্নাকে আমরা বুকে ধারণ করে আমরা এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমরা নিরবিচ্ছিন্নভাবে অভিযান চালাই। আমরা 23 তারিখের ঘটনা আমরা কুষ্টিয়াতে, আমরা পাবনাতে এবং নাটোরের বিভিন্ন থানাতে আমরা অভিযান পরিচালনা করেছি। আমরা গত রাত্রে আমরা যে মেয়েটা এই মেয়েকে চুরি করেছিল সেই শাকিলাকে আমরা কালিকাপুর থেকে, নাটোরের বড়াইগ্রামের কালিকাপুর থেকে গ্রেপ্তার করেছি।